আসসালামু আলাইকুম ক্লাস 7 দেখো আমরা আগের ক্লাসে জল দূষণ চ্যাপ্টারটা শুরু করেছিলাম মানে তার আগের ক্লাসে জল দূষণ চ্যাপ্টারটা আলোচনা আমাদের শুরু হয়েছিল তো এর আগের ক্লাসে মানে আমাদের ক্লাস ছিল বুধবার বৃহস্পতিবার সরি বৃহস্পতিবার দিনের ক্লাসে আমরা জল দূষণের প্রতিকার এবং ফলাফল নিয়ে আলোচনা করেছিলাম তাই তো জল দূষণ ওয়াটার পলিউশন এটা তো জল দূষণ ওয়াটার পলিউশন এটা নিয়ে আলোচনা করেছিলাম জল দূষণের প্রতিকারটা আমরা বলেছিলাম তাই তো তো আজকে আমরা এই জল দূষণ নিয়ে আরেকটু আলোচনা করব মানে এই জল দূষণ নিয়ন্ত্রণে তোমাদের কি ভূমিকা রয়েছে দেখো তোমরা যারা শিক্ষার্থী তারা হচ্ছে দেশের ভবিষ্যৎ তাই না ভবিষ্যতে তোমরা কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ নার্স হবে আরো বিভিন্ন বিভিন্ন প্রফেশনে তোমরা সব যাবে কিন্তু তোমার পরিবেশের প্রতিও বিশেষ দায়িত্ব রয়েছে মানে তুমি যাই হও না কেন মানুষ হিসাবে তোমার পরিবেশের প্রতি সমাজের প্রতি বিশেষ দায়িত্ব রয়েছে তাই তো যে আমরা কিভাবে পরিবেশকে সুস্থ রাখবো সেটা আমাদেরকে ভাবতে হবে তাই না বড় হয়ে আমাদেরকে এগুলো করতে হবে আর তোমরা যেহেতু পড়াশোনা শিখছো পড়াশোনা করছো অনেক মানুষে মানুষ আছে গ্রামাঞ্চলে এবং শহরে অনেক মানুষ আছে যারা পড়াশোনা এত করেনি মানে এই দূষণ সম্পর্কে যাতে তাদের কোনো ধারণা নেই তো তোমাদের উচিত তোমরা যারা এখন শিখছো তো তোমাদের উচিত যাদের মধ্যে এই ধারণাটা নেই দূষণ সম্পর্কে তাদেরকে এই দূষণ সম্পর্কে বলা এবং তাদেরকে সচেতন করা জল অপচয় বন্ধ করা জলের বেশি ব্যবহার বন্ধ করা তারপর জল নষ্ট বন্ধ করা জলের দূষণ কমানো তারপর ঘরের যে আবর্জনা নোংরা সেগুলো জলের মধ্যে মিশতে না দেওয়া এগুলো নিয়ে তোমরা আমি চাইছি যে তোমরাও তোমাদের আশেপাশে যে মানুষরা রয়েছেন যারা এতটা শিক্ষিত নয় যারা দূষণ সম্পর্কে অবহিত নয় তাদেরকে তোমরা বলো ঠিক আছে এটা তো এটা হচ্ছে তোমাদের কর্তব্য তো যাই হোক দেখবে আমাদের বাড়ির আশেপাশে এরকম অনেক সময় আমরা দেখেছি আমি তো দেখেছি তোমরা দেখেছো কিনা বলতে পারছি না দেখবে তোমরাও লক্ষ্য করবে যে বাড়ি আমাদের বাড়ির আশেপাশে কোথাও একটা নলকূপ রয়েছে ঠিক আছে আর নলকূপের আশেপাশে কোথাও কোনো ডোবা রয়েছে বা অনেকেই দেখবে নলকূপের পাশেই বাথরুম বানায় এবার দেখো যদি এখানে ধরে নাও এখানে একটা নলকূপ রয়েছে এই এটা দিয়ে জল পড়ে এটা নলকূপটা আমি ঠিকঠাক আঁকতে পারছি না কিন্তু ধরে নাও এটা হচ্ছে নলকূপ ঠিক আছে এটা হচ্ছে ডান্ডা তো এখানে একটা পাত্র রাখা আছে এটা হচ্ছে নলকূপ তো এই নলকূপের আশেপাশে অনেক সময় দেখেছি আমরা যে এখানে একটা বাথরুম রয়েছে ঠিক আছে আবার অনেক সময় দেখি যে নলকূপের আশেপাশে নোংরা জল এসে মিশছে বা এই বাথরুমে জলই এসে মিশছে তো তাহলে কি হবে এই জলটা চুঁয়ে চুঁয়ে নিচে যাবে তাই তো এই নোংরা জলটা চুঁয়ে চুঁয়ে নিচে যাবে এবং এই কলের সাহায্যে সেই নোংরা জলটা এসে পৌঁছাবে তাই না তো আমাদের কি করা উচিত আমাদেরকে কিন্তু এই মানে এই কলের কাছাকাছি কোন জায়গায় টয়লেট করা উচিত নয় বা জল জমতে দেওয়া এই নোংরা জল জমতে দেওয়া উচিত নয় তাই না তারপর দেখবো অনেক সময় দেখবে পুকুর রয়েছে পুকুরে এখানে ধরে নাও পুকুর রয়েছে পুকুরে অনেকে গরুকে স্নান করায় গরু মোষকে স্নান করায় অনেকে কাপড় কাচে বাসন ধয় তারপর আবার অনেকে দেখবে পুকুরের পাড়ে টয়লেট করে বা পুকুরের পাড়ে বাথরুম রয়েছে অনেকের এরকম হয় তাহলে কি হবে ওই যে টয়লেট থেকেই যে এত নোংরা গুলো মিশছে তাহলে পুকুরের জলটা দূষিত হবে তাই তো তো এইভাবে দূষিত হয় তো তোমাদের কি উচিত তোমাদের উচিত এইসব মানুষদেরকে সচেতন করা এদেরকে বলা যে তোমাদের জন্য জল দূষিত হচ্ছে তো এরকম করলে আমরা ভবিষ্যতে জল সংকটের সম্মুখীন হবো ভবিষ্যতে নয় এখন থেকেই আমরা জল সংকটের সম্মুখীন হয়েছি তো ভবিষ্যতে আরো জল সংকটের সম্মুখীন হব তো এগুলো নিয়ে তোমরা একটু অবহিত করবে তাদেরকে যারা এইসব বিষয়ে জানে না তাই না আমার তোমাদের কর্তব্য এটা তো এগুলো দেখবে হয়ে থাকে গ্রামাঞ্চলে হয়ে থাকে
এইসব সমস্যা দেখা যায়। আবার দেখবে শহরে কি হয়, মফস্বল টাইপের এলাকায় বা বিশাল ঘিঞ্জি যে শহরগুলো, যেখানে কি হয় মানুষ নিজেদের ঘরের যে আবর্জনা গুলো, নোংরা আবর্জনা, সেগুলো ড্রেনে ফেলে দেয়, আবার কোনো পাশে আশেপাশে যদি কোনো জলাশয় থাকে সেই জলাশয়ে ফেলে দেয়, তাহলে কি হয় ওই জলাশয়ের জলটা পচে দুর্গন্ধ বেরিয়ে আসে, ড্রেনগুলো পুরো ভরাট হয়ে যায়, তো তার ফলে দেখবে সেখানে মশা ডিম পাড়তে থাকে, তাই না, মশার বংশ বৃদ্ধি হয়, তো তার জন্য আমাদের শরীরেরও অনেক রোগ বৃদ্ধি হয়। তো এইগুলো কিন্তু তোমাদেরকে উচিত তাদেরকে বলা যে এরকম করলে আমাদেরই শরীর খারাপ হবে, তাই না। তো দেখো অনেক সময় এরকম হয় যে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, পুকুরগুলো জলে ভর্তি, কানায় কানায় জল রয়েছে, অথচ পান করার মতো আমাদের নিজেদের বা নিজেদের নিত্য প্রয়োজনীয় কাজকর্ম করার মতো বা বাসন ধোয়ার মতো জলের অভাব, জল নেই, কারণ বিশুদ্ধ জলের জলের অভাব আমাদের কাছে, বিশুদ্ধ জল আমাদের কাছে নেই। তো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত, সেক্ষেত্রে আমরা কি করব। তারপর অনেক সময় দেখবে বন্যা হয়, বন্যাতে তো জল থই থই করে, তো তাহলে দেখো কত জল, তবু আমাদের মধ্যে জলের আকাল সৃষ্টি হয়, মানে আমরা জল পাই না, খাবার জল পাই না, তাই না, এরকম হয়ে থাকে অনেক জায়গাতে হয়ে থাকে এরকম, খরার সময় তো জল পাই না, এরকম তো হয়ে থাকে। তো এই যে দেখো জল যথেষ্ট পরিমাণে রয়েছে অথচ বিশুদ্ধ জলটা আমরা পাচ্ছি না, তো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত, তোমরা কেউ একজন বলো যে তোমরা কি করবে। ধরে নাও তোমার বাড়িতে জল রয়েছে, সেই জলটা নোংরা জল, ধরে নাও তোমার বাড়িতে জল রয়েছে সেই জলটা নোংরা জল, বা অথবা তোমার বাড়ির পাশে কোনো বড় পুকুর রয়েছে, তো তোমাদের কাছে পানীয় জলটা নেই, পান করার মতো বা রান্না করার মতো জল নেই, তো সেক্ষেত্রে তোমরা কি করবে, কি করা উচিত। তাহলে মানে এটা আমরা এইভাবে জিজ্ঞেস করতে পারি যে জল বিশুদ্ধ করার পদ্ধতি কি, জল কিভাবে শুদ্ধ করা যায়, তাই না, জল শুদ্ধ করার উপায় কিভাবে আমরা জল শুদ্ধ করব। জলকে যদি আমরা ফোটাই তাহলে জলটা শুদ্ধ হবে, জল ফুটিয়ে শুদ্ধ করা যায়, তাই তো। জলকে যদি আমরা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 মিনিট ধরে ফোটাতে থাকি তাহলে সেই জলের মধ্যে বেশিরভাগ জীবাণু নষ্ট হয়ে যায়, তারপরে সেই জলটা আমরা পান করতে পারি। মানে ধরে না পুকুরের জলটা তোমার কাছে রয়েছে, সেই পুকুরের জলটা যদি তোমরা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 মিনিট ফোটাতে থাকো তাহলে সেই জলটা ঠান্ডা করে তোমরা পান করতে পারো, তাহলে এই জলটা বিশুদ্ধ হয়ে গেল। তো এটা হচ্ছে জল বিশুদ্ধ করার একটা সহজ উপায়। আর কি করতে পারি, আর আমরা জলের মধ্যে ক্লোরিন মিশিয়ে জলটাকে মানে জীবাণু মুক্ত করতে পারি, জলে ক্লোরিন মিশিয়ে, মানে জলে যদি আমরা ক্লোরিন মেশাই জলের মধ্যে যে জীবাণুগুলো থাকে সেই জীবাণুগুলো নষ্ট হয়ে যায়, তো তারপরে ওই জলটা আমরা ব্যবহার করতে পারি, পান করতে পারি, ঠিক আছে। তাহলে ক্লোরিন মিশিয়ে জল বিশুদ্ধ করা, ক্লোরিন মিশিয়ে জল বিশুদ্ধ করা যায়, তাই তো। ক্লোরিন মিশিয়ে জল বিশুদ্ধ করা যায়। আর কি কি উপায়ে জল বিশুদ্ধ করা যায় দেখো, যদি তোমার কাছে ঘোলা জল রয়েছে সেই ঘোলা জলটা তো তোমরা ব্যবহার করতে পারবে না বাসন ধোয়ার জন্য বা কাপড় কাচার জন্য, তাই না, তো সেই জলটা যদি তুমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দাও তাহলে দেখবে যে ওই যে বালি কাদার কণাটা সেটা নিচে থিতিয়ে যায়, তো তখন যে উপরে পরিষ্কার জলটা সেটা তোমরা পান করতে পারবে না, তবে সেটা তোমরা কাপড় কাচার জন্য বাসন মাজার জন্য ইউজ করতে পারবে, কিন্তু সেই জলটা যদি তোমরা আবার ফুটিয়ে নাও তাহলে আবার ইউজ করা যাবে, তাই না। তারপর দেখো কাঠ কয়লা সূক্ষ্ম বালি তারপর নুড়ি পাথর এর মাধ্যমে যদি তোমরা জল প্রবেশ করো তাহলে জল অনেকটা বিশুদ্ধ হয়ে যায়, তাই না, মানে পরিষ্কার হয়ে যায় জলটা, স্বচ্ছ হয়ে যায়। তারপর ফিল্টারে অনেকে দেখো বাড়িতে ফিল্টার রয়েছে, পিওরির রয়েছে, অ্যাকোয়াগার্ড রয়েছে, অ্যাকোয়াফ্রেজ রয়েছে, তো এর দ্বারা জল বিশুদ্ধ করা যায়, তাই তো। তারপর দেখবে অনেক সময়
জল বিশুদ্ধ করার আরেকটা উপায় আমি তোমাদেরকে বলি। ফিল্টারে করে তো কল ফিল্টার করাই যায়, জলটাকে বিশুদ্ধ করা যায়। আর একটা হচ্ছে এখানে ধরে নাও একটা পাত্র রয়েছে, হাঁড়ি রয়েছে, ঠিক আছে, তার নিচে আর একটা পাত্র রয়েছে, এর নিচে আর একটা পাত্র রয়েছে, ঠিক আছে। আমি ঠিকঠাক আঁকতে পারছি না, চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো। এর নিচে আর একটা পাত্র রয়েছে, আর এটাকে পুরোটাকে একটা বাঁশ দিয়ে বা কিছু দিয়ে এইভাবে আটকে দেওয়া হয়েছে, ঠিক আছে, এইভাবে বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে। এরপরে দেখো এর মধ্যে একটু বড় বড় পাথরকণা দিয়ে দেওয়া হয়, তারপর এর থেকে একটু ছোট ছোট পাথরকণা এই পাত্রে রেখে দেওয়া হয়, তারপর এখানে একদমই সূক্ষ্ম যে কণা, সূক্ষ্ম যে বালি সেগুলো রেখে, এগুলো কিন্তু পরিষ্কার থাকে, ঠিক আছে। প্রথমে একটু বড় কণা, তার থেকে আরেকটু সূক্ষ্ম কণা, তার থেকে আরেকটু সূক্ষ্ম কণা এখানে থাকবে। তাহলে এর মধ্যে দিয়ে যদি জল ঢালা হয়, সেই জলটা এই পাত্রে আসবে প্রথমে, তারপর এই পাত্র থেকে যে ওই জলে যদি ধরো খড় কুটো ছোট ছোট কুটো কাটা থাকে সেগুলো আটকে যাবে, তারপরে এই এই পাত্রের মধ্যে দিয়ে জলটা যখন আসবে তখন তার মধ্যে থেকে যে নোংরাটা ছিল সেটাও কিন্তু আটকে যাবে, তারপর এই জলটা যখন এই বালির মধ্যে দিয়ে আসবে তখন সেটা একদমই পরিষ্কার হয়ে যাবে, তারপরে এই জলটা যখন এই পাত্রে আসবে তখন পাত্রে একদম পরিষ্কার জল আসবে, তাই তো। এই জলটাকে তখন আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো এটাকে বলা হয় ফিল্টার করা, পরিশুদ্ধ করা, ঠিক আছে। তো এই জলটাকে আমরা ব্যবহার করতে পারবো। এখানে একটা কল লাগানো থাকবে, সে কল থেকে জল বের করে ব্যবহার করা যায়, ঠিক আছে। তো এটা আমি বললাম জল শুদ্ধ করার উপায়, কি কি উপায়ে আমরা জল শুদ্ধ করব। একটা বললাম ওই যে জলকে ফোটাতে হবে, জল ফুটিয়ে শুদ্ধ করা যায়, আর একটা হচ্ছে ক্লোরিন মিশিয়ে জল শুদ্ধ করা যায়, আর একটা বললাম কাঠ কয়লা সূক্ষ্ম বালি নুড়ি পাথরের মধ্য দিয়ে জলকে প্রবেশ করিয়ে জল শুদ্ধ করা যায়, এই যে এইরকম পদ্ধতিটাই। তারপর কড়াইশুঁটি অড়হর ডাল এইসব ডালের মধ্যে দিয়ে জলকে প্রবেশ করিয়ে জল শুদ্ধ করা যায়, ঠিক আছে। তারপর দেখবে অনেক রাজ্যে এরকম হয়, পশ্চিমবঙ্গেও কিছু কিছু জেলায় এরকম প্রকল্প গ্রহণ করা হয়েছে, যেহেতু জলের আকাল মানে জল সংকট আমাদের খুব বিশাল বড় একটা সমস্যা, তো সেই সমস্যা থেকে দূর করার জন্য, সেই সমস্যা দূর করার জন্য কি করা হয়, বর্ষার জলটাকে ধরে রাখা হয়। কিভাবে দেখো, মানে যাদের বাড়ি বড় বড় ছাদ রয়েছে, বাড়ির বড় বড় ছাদে কি করা হয়, বর্ষার জলটা মানে বৃষ্টি যখন হয় তখন সেই ছাদের মধ্যে জলটাকে আটকে নেওয়া হয়, ঠিক আছে। তো ছাদের মধ্যে আটকে দিল জলটা, সেই জলটাকে পাইপের দ্বারা নিচের মধ্যে কোনো একটা ট্যাঙ্ক থাকে, মানে বাড়ির বাড়িতে মাটির নিচে একটা জলের ট্যাঙ্কি থাকে, ঠিক আছে। তো সেই ট্যাঙ্কের মধ্যে জলটাকে মানে ছাদের জলটাকে পাইপের দ্বারা প্রবেশ করানো হয়, ওই জলটাকে আবার পরে মানে বৃষ্টির পরে বর্ষাকাল যখন পেরিয়ে যায় তখন সেই যে জমা জলটা সেটা কিন্তু মাটির নিচে রয়েছে, ঢাকা রয়েছে, সেজন্য সেই জলটা শুদ্ধ থাকছে, ঠিক আছে। তো সেই জলটা পরে বাসন ধোয়া কাপড় কাচা এইসব কাজে ব্যবহার করা হয়, তারপর সেই জলটাকে ফিল্টার করে মানুষ পান করতে পারে, রান্নার কাজে ব্যবহার করে, ঠিক আছে, এরকম করে থাকে। তো এইভাবে দেখো জল সংকট কিছুটা দূর করা যায়। তারপর আর কি কি উপায় জল সংকট দূর করা যায়, দেখো বৃষ্টির সময় যে এই যে বললাম ছাদে জলটাকে ধরে রাখা, আবার অনেকে কি করে চৌবাচ্চা তৈরি করে সেখানে জলটাকে ধরে রাখে, এবং ওটা পান করা না হলেও সেটাকে বাসন মাজা কাপড় কাচা এইসব কাজে ব্যবহার করতে পারে, তাই তো। তারপর অনেকেই কি করে বলতো, বৃষ্টি কিছুক্ষণ হলো মানে বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু সেই জলটাকে ধরে রাখলে হবে না, সেটাতে নোংরা জল থাকে, তাই না। বৃষ্টি কিছুক্ষণ হওয়ার পরে মানে 5 মিনিট বৃষ্টি হওয়ার পরে তারপরে শুদ্ধ জলটা আসে, বিশুদ্ধ জলটা আসে, সেই জলটাকে ধরে রাখতে হবে। তো আমরা যদি কোনো বাড়ির মাঝখানে যেখানে যেখান থেকে নোংরা জল পড়ার সম্ভাবনা নেই সেখানে যদি কোনো পাত্র রেখে দিই,
তো তাও বৃষ্টি জলটা পরে সেই জলটাও আমরা ফুটিয়ে পান করতে পারবো। তো এইভাবে জল সংরক্ষণ করা যায়, ঠিক আছে। আমি যেগুলো বললাম এরপরে এগুলো হচ্ছে জল সংরক্ষণ করার পদ্ধতি। এবার দেখো এই কিছুক্ষণ আগে এই মানে এই চ্যাপ্টারটা আলোচনা শুরু করতে করতে আমি তোমাদেরকে বললাম যে জল দূষণ নিয়ন্ত্রণে তোমাদের বেশ কিছু দায়িত্ব রয়েছে। তো তার মধ্যে একটা বললাম যে আশেপাশে মানুষদেরকে সচেতন করা। তো এগুলো ছাড়াও আরো বেশ কিছু দায়িত্ব তোমাদের রয়েছে, সেগুলো আমি বলবো। কি কি দায়িত্ব রয়েছে বলতো? দেখো সেগুলো হচ্ছে তোমাদের বাড়িতে বা বাড়ির আশেপাশে দেখবে জলের কল অনেক সময় খোলা থাকে, তাই না? তো সেই জল খোলা দেখলেই তোমরা বন্ধ করবে এবং আশেপাশের মানুষদেরকেও বন্ধ করে রাখতে বলবে। অনেক সময় দেখবে এরকম হয় যে জল কলে জল পড়ছে না, আমরা কি করি অনেক সময় জলটাকে কলটাকে খুলে রেখে দিই, কিন্তু যখন জল চলে আসে তখন কি হয়, জল পড়তে থাকে। তো এর ফলে কি হয়, জলটা অপচয় হচ্ছে আর যে জলটা বেরিয়ে আসছে সেই জলটা নোংরাও হয়ে যাচ্ছে, তাই না? নোংরা জলের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো এরকম হতে দিলে চলবে না, আমাদেরকে কি করতে হবে, ওই জলের কল বন্ধ রাখতে হবে। আর কি করতে হবে, আশেপাশে মানুষদেরকে এই বিষয়ে সচেতন করতে হবে। তারপরে দেখবে অনেকেই জলের মধ্যে বেশি পরিমাণে ডিটারজেন্ট, শ্যাম্পু এইসব ব্যবহার করে। তো এগুলো বেশি ব্যবহার না করে কম ক্ষারযুক্ত বা ক্ষারহীন সাবান, শ্যাম্পু এইসব ব্যবহার করতে হবে, তাতে জল দূষণ অনেকটা কম হবে। তারপরে দেখো তোমাদের আরেকটা দায়িত্ব রয়েছে, সেটা হচ্ছে বাড়ির নোংরা আবর্জনা এগুলো এমন একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে যেখানে ফেললে জল দূষিত হবে না বা মাটি দূষিত হবে না, অন্য কোনো দূষণ হবে না, ঠিক আছে। তো এই জন্য আমরা এরকম করতে পারি, পচনশীল যে বর্জ্যগুলো মানে এই যে ফলের খোসা, শাকসবজির খোসা, এগুলো আমরা মাটির নিচে পুঁতে দিতে পারি এবং সেখানে যদি আমরা গাছ লাগিয়ে দিই খুব সুন্দর গাছ হবে। তাহলে দেখো নোংরাটাও থাকলো না আর আমাদের কাজেও লেগে গেল সেই পচা ফলের খোসাগুলো, তাই না? তারপরে দেখো যেখানে নলকূপের জলটা বেরিয়ে আসছে নালার মাধ্যমে সেখানে অনেক সময় জল জমে থাকে। তো সেই জল জমতে না দিয়ে সেখানে যদি সেই জলটাকে কাজে লাগিয়ে শাকসবজি চাষ করা হয় বা কিছু ফলের চাষ করা হয়, ফুলের চাষ করা হয়, তাহলে ওই জলটাকে কাজেও লাগানো যাবে, আবার ওই ওখানে নোংরা জল জমতেও পারবে না, তাই না? তো এগুলো তোমরা করতে পারো। তারপর দেখো তোমরা আর কি কি করতে পারো বলতো? আর হচ্ছে বাড়ির আশেপাশে যে নলকূপ রয়েছে তার চারপাশে নোংরা জল জমছে কিনা সেগুলো দেখতে পারো তোমরা, তোমাদেরকে দেখতে হবে সেগুলো। তারপর এই যে বললাম নলকূপের আশেপাশে অনেক সময় শৌচাগার তৈরি হয়, অনেকে শৌচাগার করে, তো এগুলো নিয়ে তোমরা একটু সচেতন করবে মানুষদেরকে, মানুষদেরকে বলবে যে নলকূপের আশেপাশে শৌচাগার তৈরি করা উচিত নয়, তার জন্য কি ক্ষতি হয় সেগুলো তোমরা একটু বলবে তাদেরকে। তারপর দেখবে অনেক সময় কুঁয়ো থেকে দড়ি করে, কুঁয়ো থেকে বালতি করে জল তোলে দড়ির দ্বারা, তাই না? তো অনেক সময় বালতি তারপর দড়ি এগুলো সব পরিষ্কার থাকে না ঠিকঠাক, তাহলে কি হবে, ওই কুঁয়োর জলটা নোংরা হবে। অনেকে দেখবে ওই বালতি করে জল তুললো, ওই বালতিতে কাপড় কেচে আবার ওই বালতি থেকে জল তুললো, তাহলে কি হবে, ওই কুঁয়োর জলটা দূষিত হবে। তো এগুলো তোমাদেরকে একটু দেখতে হবে, তাই না? তো এটাই হচ্ছে তোমাদের দায়িত্ব। এরপরে দেখো তোমাদেরকে আমি কিছু টাস্ক দিচ্ছি, এগুলো তোমরা বাড়িতে করবে। তোমাদের টেক্সট বইও রয়েছে 72 নাম্বার পেজে, তো সেটা দেখে দেখে তোমরা করবে, করে আমাকে চেক করাবে। হ্যাঁ দেখো তোমাদেরকে সমীক্ষা করতে দেওয়া হয়েছে, তো এটা তোমরা অতি অবশ্যই করবে, 7টা রয়েছে। তো আমি প্রত্যেকটা নাম্বার দিয়ে দিয়ে বলছি, সেগুলো প্রত্যেকটাই তোমরা খাতায় লিখে সুন্দর করে লিখে আমাকে চেক করাবে, আমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে সেন্ড করবে, ঠিক আছে। তো ফার্স্ট নাম্বারই রয়েছে যে তোমার গ্রামে বা পাড়ায় কতগুলো পুকুর আছে। তো তোমার গ্রামে তুমি যেখানে থাকো সেখানে, তুমি যদি শহরে ছোট মফস্বল টাইপের এলাকাতে থাকো তো সেখানেও দেখবে যে তোমার আশেপাশে কতগুলো পুকুর রয়েছে, সেখানে লিখবে যে কতগুলো পুকুর রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো এর মধ্যে কতগুলো পুকুর রোজ ব্যবহার করা হয়। অনেক পুকুর রয়েছে যে মজে গেছে, মানে জলা জায়গা, কচুরি পানায় ভর্তি, ব্যবহার করে না, তাহলে সেটা বাদ দিয়ে দেবে। আর কিছু আছে যেগুলো মানুষ ব্যবহার করে, কাপড় কাচে, বাসন ধোয়, এসব করে, তো লিখবে যে আমার পাড়ায় দুটো পুকুর রয়েছে তার মধ্যে একটা ব্যবহার করা হয়, যার যেরকম রয়েছে সে সেরকম লিখবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, পুকুরের পাড়টা কেমন, মানে পুকুরের চার ধারটা বাঁধানো আছে না ভাঙ্গা না আগাছায় ভর্তি,
তো সেটা লিখবে। তিন নম্বর সেটা, চার নম্বরে রয়েছে দেখো পুকুরের পাড়ে কি গাছপালা আছে, কি কি গাছ আছে সেটা লিখবে। পাঁচ নম্বর দেখো পুকুরের জলে বা পাড়ে কি পোকামাকড় বা ছোট প্রাণী দেখা যায়। অনেক সময় দেখবে পুকুরের জলে পোকায় ভর্তি হয়ে যায়, বিশেষ করে গ্রীষ্মকালে জল কমে যায় আর পোকায় ভর্তি হয়ে যায়, তো এরকম কোন পুকুর থাকলে সেটা লিখবে। তারপর জলের অবস্থাটা কেমন, জল জলটা ঘোলাটে নাকি স্বচ্ছ নাকি কচুরি পানায় ভর্তি, তো সেটা লিখবে। নেক্সট দেখো পুকুরের জল দূষিত হয়ে থাকলে তা কি কারণে হতে পারে, মানে যদি সেখানে জলটা দূষিত, ধরে না দূষিত জল, তো কি কারণে হচ্ছে, অনেক সময় নোংরা ড্রেনের জলটা এসে পড়ছে তার জন্য দূষিত হচ্ছে, বা কাপড় কাচার জন্য দূষিত হচ্ছে, মানুষের বেশি ব্যবহারের জন্য দূষিত হচ্ছে, সেটা তোমরা দেখবে পর্যবেক্ষণ করবে, যে তারপর লিখবে যে কি কারণে দূষিত হচ্ছে, ঠিক আছে। তো এই সাতটা রইলো, তো এই সাতটাই তোমরা করবে, করে আমাকে চেক করাবে। এবারে দেখো আমি জল দূষণ সম্পর্কে এই জল দূষণ চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন বলে দিচ্ছি, সেগুলো তোমরা করবে, মানে বড় কোশ্চেন আমি বলে দিচ্ছি সেগুলো করবে, ঠিক আছে। দেখো জল দূষণ কাকে বলে, এটা তোমরা এক নম্বরের করতে পারে, মানে এক নম্বরেরও আসবে, দু নম্বরেরও আসতে পারে। তো জল দূষণ কাকে বলে, যেরকম এক নম্বর এলে এক নম্বরের মতো লিখতে হবে, দু নম্বর এলে দু নম্বরের মতো তোমরা নিজেদের মতো করে লিখবে, ঠিক আছে। তারপর দেখো তিন নম্বরের জল দূষণের কারণ, এটা আমি আগে ক্লাসেও বলেছিলাম, এখনো বলছি, জল দূষণের কারণ তিন নম্বর আসতে পারে, বা তোমাদের দু নম্বরের এরকম আসতে পারে যে জল দূষণের দুটি কারণ লেখো, ঠিক আছে। তারপর জল দূষণের ফলাফল, জল দূষণের ফলে কি হয়, মানে মানুষের কি ক্ষতি হয়, বা উদ্ভিদের কি ক্ষতি হয়, জীবদের কি ক্ষতি হয়, তাই না। আমি আগে ক্লাসে এগুলো বলেছি জল দূষণের ফলে কি কি ক্ষতি হয়, তো এটা তোমাদের দু নম্বরের আসতে পারে, তিন নম্বরেরও আসতে পারে, পাঁচ নম্বরেরও আসতে পারে। তারপর জল দূষণের প্রতিকার, কিভাবে জল দূষণ কমাবো, জল দূষণ কমানোর উপায়, এটা হচ্ছে প্রতিকার। তো প্রতিকারটা তোমার তিন নম্বরের করবে, বা দু নম্বরেরও আসতে পারে, ঠিক আছে, এটাই করো। আর জল নিয়ে তোমরা এই যে চ্যাপ্টারটা, মানে তোমাদের টেক্সট বুকটা ভালো করে পড়ো, পৃথিবীর কত ভাগ জল, কত ভাগ স্থল, তার মধ্যে মানুষ কত ভাগ ব্যবহার করে, তারপর স্বাদু জল কতটা, হিমবাহে কতটা জল রয়েছে, এগুলো তোমাদের টেক্সট বই দেখবে রয়েছে একটা ছকের মধ্যে। তো তোমরা এটা খাতায় সুন্দর করে লিখে নেবে, আমাকে চেক করিয়ে নিতে পারো, তো ভালো করে লিখবে এগুলো, হ্যাঁ। আর আমি যেগুলো বললাম সেগুলোই ভালো করে পড়ো, আর টেক্সট বইটা খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে পড়বে, তাহলেই হবে, ঠিক আছে। তো তোমাদের জল দূষণ চ্যাপ্টারটা পুরোটা শেষ হয়ে গেল, নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ নদী নিয়ে আলোচনা করব। তো তার আগে তোমাদেরকে যে সমীক্ষাটা করতে বললাম সেটা করে আমাকে চেক করাবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।